अष्टम श्रेणी सुप्रिय छात्र छात्रीबृंदु अस्सलाम वालेकुम आमी मोहम्मद सैफुल इस्लाम ऑनलाइन क्लासे तुम्हारे स्वागत आशा करी तुम्हारा सबाई भलो आछो घरे आसो एवं सुस्थ आसो। आज के तुम्हारे सामने जो अध्याय आलोचना करब से हलो त्रयोदश अध्याय बांग्लादेश विभिन्न आंचलिक व आंतर्जातिक सहयोगी संस्था ये अध्याय अर्धवार्षिकीर सिलेबासे आसे किन्तु बेशिरभाग शाखाय एई अध्यायटी एखोनो पढ़ानो सम्भव हयनि कारण तोमरा जानो करोनार कारणे मार्चे आमादेर स्कूल बंद करते हयेछे। तो आमी एखोन ए बिषयटी निएई तोमादेर सामने आलोचना करब। तो चलो आलोचना शुरू करा जाक। पृथिवीते सातटी महादेश आछे एबं ये सातटी महादेशे एखन 195टी देश आछे। देशगुलो राष्ट्रीयभावे स्वाधीन एवं सार्वभौम होलेओ अर्थनैतिक सामाजिक सांस्कृतिक एमनकि राजनैतिक भावेओ देशगुलो एके अपरेर उपर निर्भरशील। विश्व शांति प्रतिष्ठा एवं निजेदेर उन्नयनेर लक्ष्ये तादेर पारस्परिक सहयोगिता नीते हय। बांग्लादेश एकटी उन्नयनशील देश। एदेशे खाद्य वस्त्र बासस्थान सह नाना धरनेर समस्या आछे एवं सरकारेर पक्षे एई समस्यागुलो कखनोई एकार पक्षे समाधान करा सम्भव नय। एजन्य अन्य देश एवं संस्थार सहयोगिता प्रयोजन। एकईभावे विश्वेर अन्यान्य देशेओ नाना धरनेर समस्या रयेछे। সেই সমস্যাগুলোর জন্য অন্যান্য দেশের সহযোগিতা নিতে হয়। সকলের সহযোগিতার মাধ্যমে এসব সমস্যার সমাধান ও একটি শান্তিময় বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে পৃথিবীতে গড়ে উঠেছে বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থা। বিশেষ বিশেষ অঞ্চলের বিশেষ বিশেষ সমস্যা সমাধানের জন্য যে সব সংস্থা গড়ে ওঠে সেই সব সংস্থাকে বলে আঞ্চলিক সংস্থা। আর বিশেষ অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা পৃথিবীর সমস্যা সমাধানের জন্য যে সব প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেই সব প্রতিষ্ঠানকে বলা হয় আন্তর্জাতিক সংস্থা। তো অষ্টম শ্রেণীতে আমরা এই আঞ্চলিক সংস্থাগুলোর মধ্যে আছে সার্ক আসিয়ান ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকান ইউনিয়ন প্রভৃতি। আর আন্তর্জাতিক সংস্থার মধ্যে আছে জাতিসংঘ জোট নিরপেক্ষ আন্দোলন ওয়াইসি ইউনেস্কো ইউনিসেফ ফাও হু ইউএনএফপিএ ন্যাটো প্রভৃতি। তো অষ্টম শ্রেণীর সিলেবাসের মধ্যে সবগুলো বিষয় নেই, শুধু আছে ইউনিসেফ ইউনেস্কো ইউএনডিপি ফাও হু এবং ইউএনএফপিএ। মূলত এই ছয়টা বিষয় নিয়ে এইটার সিলেবাসে আলোচনা করা হয়েছে। আমিও তোমাদের সামনে এখন এই ছয়টা বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসা যাক ইউনিসেফ নিয়ে। ইউনিসেফের এখানে তোমরা দেখেছো ইউনিসেফ লিখেছি সবগুলো ক্যাপিটাল লেটারে। খেয়াল করতে হবে যখনই এটাকে বলে অ্যাব্রিভিয়েশান, অ্যাব্রিভিয়েশান সবসময় ক্যাপিটাল লেটারে হয়। আর এই অংশটুকুকে বলে এলাবোরেশান। তো এলাবোরেশানের প্রথম লেটারটি অলওয়েজ ক্যাপিটালে লিখতে হয়। তোমরা লেখার সময় ভালো করে বানানগুলো খেয়াল করবা, কারণ অনেক সময় দেখা যায় বহুনির্বাচনী প্রশ্নতে যেসব উত্তরগুলো দেয়া থাকে সাধারণত একটার সঠিক বানান দেওয়া থাকে এবং বেশিরভাগগুলো বাকি তিনটাতে ভুল বানান দেওয়া থাকে। এই জন্য তোমাদেরকে অবশ্যই বানানগুলো সঠিকভাবে পড়তে হবে। তাহলে ইউনিসেফের পুরো অর্থ হলো দ্য ইউনাইটেড নেশনস। এখানে খেয়াল রাখবা নেশনস কিন্তু অবশ্যই এস দিতে হবে। ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এই ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়
1946 साले तुम्हरा जानो जो 1939 थेके 1945 साल पर्यंत पृथ्वीते द्वितीय विश्वयुद्ध हुएछिलो एवं ये द्वितीय विश्वयुद्धेर जे सब शिशुरा क्षतिग्रस्त हुएछिलो से सब शिशु क्षतिग्रस्त शिशुदेर त्राण सहायतार जन्य 1946 साले यूनिसेफ प्रतिष्ठित है एवं 1950 साल पर थेके এটি বিশ্বের স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণ এবং উন্নয়নে কাজ করে আসছে এর সদর দপ্তর হলো নিউ ইয়র্কে অবস্থিত 1945 সালে ইউনিসেফ শান্তির জন্য নোবেল পুরস্কার পায় তোমাদেরকে একটু নোবেল পুরস্কার সম্পর্কে ধারণা দেই ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল তার অর্থ থেকে প্রতি বছর গুরুত্বপূর্ণ অবদানের জন্য 6টি বিষয়ের উপর নোবেল পুরস্কার দিয়ে থাকে তো এই নোবেল পুরস্কার 1965 সালে ইউনিসেফ পায় কারণ ইউনিসেফ সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য সব সময় চেষ্টা করে 1951 সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় ইউনিসেফের একটি অফিস স্থাপিত হলেও 1977 সাল থেকে ইউনিসেফ নিয়মিতভাবে বাংলাদেশের মা এবং শিশুদের উন্নয়নে কাজ করে আসছে এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা যেমন মাতৃ এবং শিশু স্বাস্থ্য পুষ্টি এবং রোগ প্রতিরোধ প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা মৌলিক শিক্ষা স্যানিটেশন ও নারীর উন্নয়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি কাজ করে আসছে এছাড়া তোমাদের বইয়ের বাইরেও আরও কিছু কাজ ইউনিসেফের যে কাজ গুরুত্বপূর্ণ কাজগুলো আছে এগুলো না বললেই নয় সেগুলো দু একটি কাজ আমি বলছি যেমন আমাদের স্বাধীনতার সময় 1971 সালে যে 1 কোটি লোক ভারতের শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছিল তাদের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা বাচ্চাদের বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্নভাবে এই ইউনিসেফ সহায়তা করেছিল এরপরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সহায়তা করার জন্য একটি ফান্ড গঠন করার জন্য নিউ ইয়র্কে জর্জ হ্যারিসনের একটি কনসার্টের আয়োজন করেছিল এবং এই কনসার্টের মাধ্যমে প্রাপ্ত অর্থ বাংলাদেশের সেই সময় যুদ্ধাহত লোকদের জন্য ব্যয় করা হয় এরপরে আমাদের যে আমরা যে এখন খাবার স্যালাইন খাই এই খাবার স্যালাইনের উদ্যোক্তা অর্থাৎ খাবার স্যালাইনটি বাংলাদেশে বানিয়েছে ICDDRB নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানকে বানাতে সহায়তা করেছিল ইউনিসেফ সবচেয়ে তোমাদের কাছে একটি জনপ্রিয় কার্টুন আছে যে কার্টুনটির নাম হলো মিনা কার্টুন এই মিনা কার্টুনের মাধ্যমে শেখানো হয় কিভাবে খাবার আগে সাবান দিয়ে হাত ধুতে হয় তারপরে বাথরুম থেকে ফেরার পরে কিভাবে সাবান দিয়ে হাত ধুতে হয় তারপরে ছেলে এবং মেয়েদের উভয়েরই বৃদ্ধির জন্য যে সঠিক এবং সুষম পুষ্টিকর খাবার প্রয়োজন উভয়েরই সমান খাবার প্রয়োজন ছেলে এবং মেয়েদের যে বৈষম্য এটা যে সমাজে থাকা ঠিক নয় এই বিষয়গুলো মিনা কার্টুন মিনা তারপরে বই পোস্টার এবং রেডিওর মাধ্যমে সুন্দর করে সাধারণ বাচ্চাদের মধ্যে আনন্দময় করে এগুলোকে ফুটিয়ে তুলেছে এবং 1992 সাল থেকে আজ পর্যন্ত মিনা কার্টুন জনপ্রিয় কার্টুন হিসাবে টিভিতে প্রচারিত হয়ে আসছে আমাদের দেশে পানিতে আর্সেনিক ব্যবস্থা আছে এই আর্সেনিক পানি আর্সেনিকযুক্ত পানি খেলে বিভিন্ন ধরনের রোগব্যাধি হতে পারে এই জন্য ইউনিসেফ কোন কোন টিউবওয়েলে আর্সেনিকযুক্ত পানি উঠে
সেগুলোকে চিহ্নিত করে সেগুলোর গায়ে লাল কালি দিয়ে দিয়েছে, যাতে মানুষ এইসব টিউবওয়েলের পানি পান না করে। পোশাক কারখানায় শিশু শ্রমিক আছে, শিশু শ্রমিক দিয়ে যাতে কাজ করানো না হয় সেজন্য ইউনিসেফ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এবং সর্বোপরি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা দিয়ে ইউনিসেফ আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে। এবার আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইউনেস্কো ফুল এলাবোরেশন দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1946 সালে এবং বর্তমান সদস্য সংখ্যা 189। এবং এই ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ইউনেস্কোর প্রধান লক্ষ্য শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে জাতির মধ্যে সহযোগিতা সৃষ্টির মাধ্যমে বিশ্বের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, পৃথিবীর সব মানুষের মধ্যে ন্যায় বিচার এবং আইনের শাসন এবং মানবাধিকার শ্রদ্ধা বোধ প্রভৃতি জাগ্রত করার লক্ষ্যে ইউনেস্কো কাজ করে যাচ্ছে। ইউনেস্কোর মূল বিষয় হলো 4টি, এগুলো হলো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ। বাংলাদেশ ইউনেস্কোতে যোগদান করে 1972 সালের 27 অক্টোবর। 1973 সালে সরকার বাংলাদেশ ইউনেস্কো কমিশন গঠন করে। এই কমিশন বাংলাদেশ ইউনেস্কোর কর্মসূচি বাস্তবায়নে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। ইউনেস্কো বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ, বিশেষ করে বয়স্কদের শিক্ষা, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তোমরা জানো 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করতে পেরেছিলাম। এই স্বাধীনের পরে আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে খুবই খারাপ অবস্থা ছিল, সেই খারাপ অবস্থা থেকে উত্তরণের জন্য ইউনেস্কো বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে। এছাড়া 1952 সালে আমরা ভাষা আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রভাষা বাংলাকে আমাদের নিজস্ব ভাষা হিসেবে স্বীকৃতি পাই। 1999 সালে ইউনেস্কোর উদ্যোগে আমাদের ভাষা শহীদ দিবস 21 ফেব্রুয়ারি সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। এবং এই দিনে 21 ফেব্রুয়ারি সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এর পিছনে মূলত ইউনেস্কোর বড় অবদান রয়েছে। এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক যেসব ঐতিহ্য রয়েছে, যেমন সুন্দরবন, বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, যেমন খুলনার বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ, নওগাঁয়ের পাহাড়পুর বা সোমপুর বিহার, বগুড়ার মহাস্থানগড়, এসব স্থানকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে। শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে, বিশেষ করে সার্বজনীন শিক্ষা, অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, শিক্ষার যেসব বিভিন্ন অবকাঠামো আছে সেগুলো নির্মাণ, জেন্ডার বৈষম্য দূরীকরণ, শিক্ষার ক্ষেত্রের জবাবদিহিতা নিশ্চিতকরণ, এসব বিষয়ে ইউনেস্কো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন এবং শিক্ষকদের নানামুখী প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে ভালোভাবে আরও অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষকরা শিক্ষা দিতে পারে সে বিষয়ে বিভিন্নভাবে সহায়তা করে ইউনিসেফ। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন গবেষণা প্রয়োজন, এই গবেষণার ক্ষেত্রেও যে আর্থিক সহায়তা প্রয়োজন, সে আর্থিক সহায়তা এবং
বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে ইউনিসেফ সহায়তা করে থাকে। এরপরে আমরা তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইউএনডিপি। ইউএনডিপি পুরো অর্থ হলো দ্য ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটি প্রতিষ্ঠা হয় 1965 সালে এবং এর মূল কাজ হলো জাতিসংঘের বিশ্বব্যাপী যে উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো বাস্তবায়ন এবং তদারকি করে থাকে। ইউএনডিপির সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। বিশ্ব থেকে দারিদ্র দূরীকরণ, উন্নয়নশীল দেশের উন্নয়নে সহায়তা করা ইউএনডিপির প্রধান কাজ। প্রতিষ্ঠানটি মূলত 6টি ক্ষেত্র নিয়ে কাজ করে। এগুলো হলো গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা, দারিদ্র দূরীকরণ, সংকট মোকাবেলা, পরিবেশ ও এনার্জি সংরক্ষণ, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং এইচআইভি ও এইডস নিয়ে কাজ করে থাকে। 1972 সালের পর থেকে বিভিন্নভাবে ইউএনডিপি বাংলাদেশকে সহায়তা করে আসছে। ইউএনডিপি বাংলাদেশ থেকে দারিদ্র দূরীকরণ, গ্রামাঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন, নারী উন্নয়ন, সুশাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা, পরিবেশের উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, এসব বিষয়ে ইউএনডিপি নানাভাবে বাংলাদেশকে সহায়তা করে থাকে। ক্ষুধাকে জয় করার আন্তর্জাতিক প্রচেষ্টার নেতৃত্ব দেয় যে সংস্থা সেটা হলো ফাও, FAO, অর্থাৎ বিশ্ব খাদ্য সংস্থা। ফুল এলাবোরেশন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এই ফাওয়ে প্রতিষ্ঠা হয় 1945 সালে। সদস্য সংখ্যা 187টি এবং এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত। সংস্থাটি সারা বিশ্বের ক্ষুধার বিরুদ্ধে কাজ করছে। ক্ষুধা এবং অপুষ্টি দূরীকরণের মাধ্যমে বিশ্বের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জনগণের জীবন মান উন্নয়ন হচ্ছে ফাওয়ের প্রধান লক্ষ্য। সারা পৃথিবীতে এখন প্রায় 100 কোটি লোক ক্ষুধা এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়ছে এবং আফ্রিকা, সিরিয়া, বসনিয়া, ইয়েমেন এসব দেশে প্রচুর পরিমাণে খাদ্যের অভাব দেখা দিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে লোক না খেয়ে এখানে মারা যাচ্ছে। তো এসব দেশের আর যেন কোনো লোক না খেয়ে মারা না যায় এর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে ফা। বাংলাদেশ ফাওয়ের একটি সদস্য রাষ্ট্র, ঢাকায় একটি শাখা আছে। বাংলাদেশ খাদ্য এবং কৃষির উন্নয়নে ফাও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশ একটি জনবহুল দেশ, ছোট্ট একটি দেশ, এখানে জনসংখ্যা প্রায় 17 কোটি। এই ছোট্ট দেশের পক্ষে এত মানুষের খাদ্যের যোগান দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এর উপর নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ, খরা, জলোচ্ছ্বাস, বন্যা, নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়। এই জন্য ফাওয়ের সহযোগিতায় এবং খাদ্য সমস্যা সমাধান করার জন্য বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ এবং সাহায্য দিয়ে আসছে ফাও। এছাড়া ফাও খাদ্যদ্রব্য সরবরাহে সহায়তা এবং কৃষির উন্নয়নে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে। জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে থাকে। ঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে যেসব লোকজন ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে ক্ষুদে এবং প্রান্তিক চাষি, তাদেরকে
বিভিন্ন ভাবে প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে। তোমাদের কাছে এখানে একটা শব্দ কঠিন মনে হতে পারে, সেটা হলো প্রান্তিক চাষি। প্রান্তিক মানে একদম গরিব চাষি, যাদের কোনো জমি জমা নাই, অন্যের জমি নিয়ে সাধারণত চাষাবাদ করে থাকে, এদেরকেই প্রান্তিক চাষি বলে। এটা হলো মার্জিনাল শব্দের বাংলা শব্দ। হাও এছাড়াও বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি, সার, কীটনাশক, এগুলো স্বল্প মূল্যে বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করে কিভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই সংস্থাটি বর্তমান সময়ে খুবই আলোচিত এবং গুরুত্বপূর্ণ সংস্থা হিসাবে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছে, সেটি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যাকে সংক্ষেপে বলে হু, দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। প্রতিষ্ঠা লাভ করে 1948 সালের 7ই এপ্রিল এবং সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। বিশ্বের সকল অংশের মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করাই এই সংস্থাটির মূল লক্ষ্য। বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশ থেকে সংক্রামক ব্যাধি যেগুলো আছে এগুলো দূর করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন ধরনের সাহায্য, সহযোগিতা এবং পরামর্শ প্রদান করে থাকে। বিশেষ করে 6টি ঘাতক রোগ, হাম, ডিপথেরিয়া, টিটেনাস, যক্ষা, পোলিও, হুপিং কাশি প্রভৃতি বাংলাদেশ থেকে সমূলে নির্মূল করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া দেশ থেকে ম্যালেরিয়া দূরীকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নতি, মাতৃ এবং শিশু মৃত্যুর হার কমানোর জন্য এই সংস্থাটি গুরুত্বপূর্ণ কাজ করছে। কলেরিয়া এবং ডায়রিয়ার নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবদান উল্লেখযোগ্য। আগে আমাদের দেশে প্রচুর পরিমাণে মা গর্ভধারণ অবস্থায় এবং প্রসবকালীন অবস্থায় মারা যেত, হুয়ের সহায়তায় এই সমস্যা অনেকটাই লাঘব হয়েছে, এখন মাতৃ মৃত্যুর হার খুবই কম। এছাড়া বর্তমান সময়ে তোমরা জানো সারা পৃথিবীতে করোনা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এই প্রাদুর্ভাব কিভাবে সারা পৃথিবী থেকে নির্মূল করা যায়, কিভাবে ভ্যাকসিন আবিষ্কার করা যায় এবং বিভিন্ন দেশকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ প্রতিদিন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হুর যেসব প্রতিনিধিগণ আছেন তারা প্রচার করছেন, এবং আমরা আশা করব যে খুব অল্প সময়ের মধ্যে হুর সহযোগিতায় বিশ্ব থেকে এই করোনা ভাইরাস দূর হবে। এবার আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ বিষয় UNFPA জাতীয় জনসংখ্যা তহবিল, যার ফুল এলাবোরেশন দ্য ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। এটি প্রতিষ্ঠিত হয় 1969 সালে এবং সদস্য সংখ্যা 140টিরও বেশি এবং এটার সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। উন্নয়নশীল দেশগুলো তাদের জনসংখ্যা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা প্রদানই হচ্ছে UNDP-র মূল লক্ষ্য। এটি জনসংখ্যা সম্পর্কিত তথ্য সরবরাহের মাধ্যমে দেশগুলোকে জনসংখ্যা নীতি প্রণয়ন এবং কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে। বাংলাদেশ বিশ্বের একটি জনসংখ্যা অধ্যুষিত দেশ, জনসংখ্যা প্রায় 17 কোটি। আমাদের দেশে মূল সমস্যা হলো জনসংখ্যা জনিত সমস্যা এবং এই মুহূর্তে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সহ যত রকম সমস্যা আছে তার মূল কারণ হলো জনসংখ্যা সমস্যা। জনসংখ্যার কারণেই অন্য অন্য সমস্যার
সৃষ্টি হয়েছে। এই সমস্যা মোকাবেলার জন্য ইউএনএফপিএ দীর্ঘদিন যাবত বাংলাদেশকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছে। পরিবার পরিকল্পনা কর্মসূচিকে এগিয়ে নেওয়া, নারীর ক্ষমতায় প্রভৃতি বিষয়ে ইউএনএফপিএ বাংলাদেশ সরকারকে বিভিন্নভাবে পরামর্শ এবং সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং ইউএনএফপিএ এর সহযোগিতায় আমাদের সবচেয়ে প্রাচীন যে বিশ্ববিদ্যালয় আছে, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স নামে একটি বিভাগ চালু করেছে। এই বিভাগটি বাংলাদেশ এবং বিশ্বের জনসংখ্যা সম্পর্কিত জ্ঞানদানের পাশাপাশি এই বিষয় নিয়ে বিভিন্ন রকম গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের পাশাপাশি অনেক বহুনির্বাচনী প্রশ্ন আসে। বিশেষ করে এই সংস্থাগুলোর ফুল এলাবোরেশন, প্রতিষ্ঠাকাল, সদর দপ্তর এবং বর্তমান সদস্য সংখ্যা, এগুলো বহুনির্বাচনী প্রশ্নে বেশিরভাগ ক্ষেত্রে আসে। তো তোমরা এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখবা। আর এই সালগুলো বেশিরভাগ ক্ষেত্রে এলোমেলো হয়ে যায়, তোমরা সুন্দর করে সিরিয়াল করে বারবার এটা পড়বে এবং এর পাশাপাশি বিভিন্ন সংস্থার কার্যবলীগুলো পড়তে হবে, কারণ এগুলো সৃজনশীল প্রশ্নে লিখতে হয়। তো শিক্ষার্থীরা, আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ করছি। ভবিষ্যতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।